আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে মজাদার হালিমের রেসিপি শেয়ার করব। একটি হালিমের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট ছিল, একটা হলো ডালের প্যাকেট আর একটা হলো মশলার প্যাকেট। এগুলো দিয়ে হালিম রান্না করব। ইচ্ছা করলে কয়েক ধরনের ডাল একসাথে গুঁড়ো করে তারপর হালিম রান্না করা যায়। আমি এত ভেজালের মধ্যে যাইনি। প্রথমে গরুর মাংস রান্না করে নিব, এর জন্য প্যানে নিয়েছি গরুর মাংস, সাথে সব মশলা দিয়ে মেখে তারপর রান্না করব। এর মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি। আদা বাটা, রসুন বাটার কথা মনেই ছিল না, এটা দিয়েছি পরে। আর দিচ্ছি এখন লবণ। এখন দিয়ে দিব হালিমের যে মশলার প্যাকেট ছিল সেই প্যাকেটের অর্ধেক মশলা দিব, আর বাকি অর্ধেক দিব পরে। এই অর্ধেক রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতোই দিয়েছি। আর দিব তেল, সয়াবিন তেল দিচ্ছি এখন। এগুলো দিয়েই একসাথে মেখে রান্নাটা বসিয়ে দিব। ইচ্ছা করলে মাংস কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হলো এভাবে মেখে বসালেই মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এর মধ্যে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। হালিম রান্না করার সময় মাংস প্রথমেই ভালো করে রান্না করে নিতে হবে, তাহলে সেই হালিম খেতে বেশি মজার হয়। আমি এভাবেই সবসময় হালিম রান্না করি। এখন চুলাতে বসিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণের যে প্যাকেট ছিল সেটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, 4 থেকে 5 ঘন্টার মতো ভিজালেই অনেক সুন্দর হয়। মাংসটা কষানোর পর আমি আরেক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন ভালো মতো সিদ্ধ হবে। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ডাল যে ভিজে রেখেছিলাম ফুটন্ত গরম পানিতে সেই ডালের মিশ্রণ। এর মধ্যে লাগলে পরিমাণ মতো পানি দেওয়া যাবে। এখন প্যাকেটের বাকি মশলা এখন এর মধ্যে দিয়ে দিব, আর দিব অল্প করে লবণ। লবণ তো আগে দেওয়া আছে, তারপর আবার অল্প করে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব, আর কিছুক্ষণ জাল দিব। ডাল ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ তাহলে খুব তাড়াতাড়ি হালিম রান্না করা যায়। আমি ডাল সবসময় 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখি ফুটন্ত গরম পানিতে। বেশি ঘন করে জাল দিয়ে নামানো যাবে না, এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে, এই জন্য চুলা থেকে আমি এখনই নামিয়ে নিব। দেখুন ঠান্ডা হওয়ার পর হালিম কত ঘন হয়ে গিয়েছে। এখন আমি সাজিয়ে নিচ্ছি। আমি আগে সব কিছু রেডি করে রেখেছিলাম, এখন সব কিছু দিয়ে সাজিয়ে নেব। দিয়েছি আদা কুচি, শসা কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, আর উপরে ধনে পাতা কুচি দিচ্ছি, বেরেস্তা দিয়েছিলাম, এখন লেবু দিয়ে সাজিয়ে দিলাম ওপরে। হালিম আমার রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।